এটি ফার্সি শব্দ এর আরবি অর্থ হচ্ছে লাইলাতুল কদর বাংলা অর্থ হচ্ছে ভাগ্য রজনী তো এই ভাগ্য রজনী বা লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ তালা বলেছেন এটি হচ্ছে রমজানে লাইলাতুল কদর রমজানের শেষ দশ দিনে সেটিও নির্দিষ্ট একেবারেই ফিক্সড ডেট দেয়া নেই রমজানের শেষ দশ দিনে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলেছিলেন যে কোনো বেজর রাত্রে এবং আমরা এই লাইলাতুল কদরকে টেনে নিয়ে এসে লাইলাতুল নিসফিমিন শাহাবান যে সাবান মাসের এই যে মাসটি আমরা এখন অতিবাহিত করছি এই মাসের যে অর্ধেক বা পনেরো দিনে চোদ্দ চোদ্দতম দিনের বা রাতে আমরা যেই যে সবে বরাতের নাম দিয়ে যেই দিবসটি বা যেই রজনীটি আমরা উদযাপন করে بالبينات والزبر وانزلنا اليك الذكر لتبين للناس ما نزل اليهم ولعلهم يتفكرون. الحمد لله رب العالمين، الصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين، اما بعد، قال الله تعالى في كلامه المجيد: ما اتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. امر রাসূল তোমাদেরকে যা দেন সেটাকে তোমরা গ্রহণ করো এবং তিনি যেটি থেকে যেই কাজগুলি থেকে তোমাদেরকে নিষেধ করেন সেগুলিকে তোমরা পরিহার করো বাদ দাও সম্মানিত তিনি ভাই এবং বোনেরা আগামী কিছুদিনের মধ্যে আমাদের দেশে বহুল প্রচলিত ধর্মের নামে এবং খুব জমজমাট আকারে আমরা একটি দিবস পালন করতে যাচ্ছি যেটিকে আমরা সবে বরাত বলে চিনে থাকি জেনে থাকি সবে বরাত এটি ফার্সি শব্দ এর আরবি অর্থ হচ্ছে লাইলাতুল কদর বাংলা অর্থ হচ্ছে ভাগ্য রজনী তো এই ভাগ্য রজনী বা লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ তালা বলেছেন এটি হচ্ছে রমজানে লাইলাতুল কদর রমজানের শেষ দশ দিনে সেটিও নির্দিষ্ট একেবারেই ফিক্সড ডেট দেয়া নেই রমজানের শেষ দশ দিনে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছিলেন যে কোনো বেজোর রাত্রে এবং আমরা এই লাইলাতুল কদরকে টেনে নিয়ে এসে লাইলাতুল নিসফেমিন শাহাবান যে শাহবান মাসের এই যেই মাসটি আমরা এখন অতিবাহিত করছি এই মাসের যে অর্ধেক বা পনেরো দিনে চোদ্দ চোদ্দতম দিনের বা রাতে আমরা যেই লাইলা সবে বরাতের নাম দিয়ে যেই দিবসটি বা যেই রজনীটি আমরা উদযাপন করে থাকি এটি আল্লাহ রাসুল সাল্লাসাল্লাম থেকে স্বীকৃত নয় আল্লাহ তালার কোনো আদেশ এ ব্যাপারে পাওয়া যায় না সাহাবাদের কোনো আমল পাওয়া যায় না তাবেইনদের কোনো আমল পাওয়া যায় না চার ইমাম ইমাম আবু হানিফা রহমা এবং ইমাম মালিক ইমাম শাফে ইমাম আহমদ ইবনে হাম্বাল কারো কাছ থেকেই এই দিবসটি বা এই রজনীটি স্বীকৃত নয় কেউ সাহাবিরা তাবেইরা ইমামগণ কেউই এই দিবসটি পালন করেননি আল্লাহ তালা আমি আগেও একটি আয়াত উল্লেখ করেছি যে আল্লাহ তালা বলেছেন রাসূল যেটা দিবে তোমরা সেটাকে গ্রহণ করো তো যেই আমলটি যেই দিবসটি রাসুল সাল্লাম পালন করেননি সাহাবারা পালন করেননি তাবেইনরা ইমামরা পালন করেননি বা যা আমাদেরকে আল্লাহ রাসুল সাল্লাহ পালন করতে বলেননি সেই দিনটাকে সেই রাতটাকে আমরা ভাগ্য রজনী মনে করে সেই রাতে আমরা এত ধরনের আয়োজন সারা রাত জেগে থেকে নফল নামাজ আদায় সারা রাত জেগে থেকে বা মিলাদ পড়ানো টাকা ইনকাম করা যে যে বাড়িতে বাড়িতে গিয়ে মিলাদ পড়িয়ে মানুষকে খুশি করে ওই দিন ভালো ভালো খেয়ে পকেট ভর্তি করে তারপরে বাড়িতে ফিরে আসা খুবই দুঃখজনক আল্লাহ রাসুল সাল সাল্লাম যে কাজটি করেননি এবং উম্মতকে করতে বলেননি সেটি হচ্ছে বিদাত বি হচ্ছে আল্লাহ রসুল যেটা করেননি যেটা করতে বলেননি সেটা উম্মত যদি কেউ করে সেটাই হচ্ছে বিদাত আর এই বিদা বিধায় সম্পর্কে আল্লাহ রসন সাল্লাহু বলছেন কুল্লু বিদা আতিম দলা বা কুল্লু দলা আলাতিন সকল বিধাত হচ্ছে পথভ্রষ্টতা সকল পথভ্রষ্টতাই হচ্ছে জাহান্নামি আল্লাহ রসন সাল আলাহিসাল্লাম যেটা করেননি সেটাই হচ্ছে বিদাত করতে বলেননি সেটা আমরা করছি এবাদত মনে করে আমরা এই রাতে হুজুরদেরকে খাওয়াচ্ছি হুজুরদেরকে দিয়ে মিলাদ পড়াচ্ছি সারা রাত জেগে জেগে নফল নামাজ আদায় করছি তারপরে হুজুরদেরকে নিয়ে আমরা এসার পরে মাগরীবের পরে ওয়াজ করাচ্ছি তারপরে মিলাদ করাচ্ছি এগুলি সম্পূর্ণ ইসলাম বহির্ভূত এগুলি ইসলামে এগুলির কোনো ধরনের কোনো সম্পর্ক নেই এবং এই রাতকে কেন্দ্র করে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের একটি হাদিস উল্লেখ করে যে আল্লাহ রসুল সাল্লাম এই রাতে মসজিদিন নবীর পাশে যে কবরটি রয়েছে এই কবরটি আল্লাহ রসাল সাল্লাহু সাল্লাম জিয়ারত করেছিলেন কিন্তু আয়েশা আর দুজন আল্লাহর হাসুল বলেননি যে আয়েশা এই রাত্রে তুমি এই কবর জিয়ারত করো সাহাবাদেরকে বলেননি সাহাবারা এই আমল করেননি কবর জিয়ারত করেননি এই রাতে আমরা কেন করব আল্লাহ রাসুল হয়তো করেছেন অন্য কোনো কারণে থাকতে পারে যদি সেটা আমাদের জন্য করণীয় হতো আমল 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 করার মতো হতো সেটা আল্লাহর হাসলাম আমাদেরকে বলতেন এমন অমে অনেক আমল আছে যেগুলি আমরা করছি আল্লাহ রসুল বলার কারণে করছি আল্লাহ রসাল্ নিজেও করেছেন আমাদেরকে করতে বলেছেন কিন্তু আল্লাহ রাসুল যে বিষয়গুলাতে আমাদেরকে বলেনি সেগুলো আমরা কেন করব। সাহাবারা করেননি ইমামরা করেননি আমরা কেন করছি আমরা যেহেতু করছি আমরা এটা বিদাত করছি আর বিদাত অনেক বড় ধরনের একটি পাপ বিদাত যে ব্যক্তি করে তার কখনো কোনো ধরনের আমল কবুল হয় না তার সে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত আখেরাতেও ক্ষতিগ্রস্ত আমরা প্রিয় দিনী ভাইয়েরা এই বিষয়গুলি থেকে সতর্ক থাকবেন এবং আরেকটি হাদিস আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম থেকে বলা হয় এই রাতে আল্লাহ তালা কিছু মানুষকে ক্ষমা করে দেওয়া হয় হ্যাঁ এই হাদিসটি ঠিক আছে কিন্তু আল্লাহ বলেননি যে এই রাতে কেউ যে ব্যক্তি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল আদায় করবে যে রাত যদি যে ব্যক্তি সারা রাত তেলাওয়াত করবে যে ব্যক্তি মানুষকে হুজুরদেরকে বাসায় নিয়ে নিয়ে মিলাত পড়াবে খাওয়াবে এবং তাদের পকেট ভর্তি করবে তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে এই এমন নির্দিষ্ট কোনো কথা বলা হয়নি আপনি ঘুমিয়ে থাকেন আপনি ফজর আপনি এসে নামাজ জামাতের সাথে পড়েন এরপর ঘুমিয়ে থাকেন যদি আপনার এর আগে আগে থেকে যদি এর আগের দিনগুলিতে যদি আপনি কোনো নফল আদায়ের অভ্যাস থাকে আপনার সেটি আদায় করেন সেটি আদায় থাকলে সেটি আদায় করেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দিবেন এর জন্য রাত্র জাগতে হবে কোরআন পড়তে হবে মানুষকে খাওয়াইতে হবে মিলাদ পড়াইতে হবে টাকা ভর্তি করতে হবে হুজুরদের পকেট ভর্তি করতে হবে এমন কোনো কথা ইসলামে নেই আপনাকে এমনিতে আল্লাহ যদি জানাল্লাহ আপনাকে এমনিতে ক্ষমা করবেন এটাই বলা হয়েছে এরপরে আরেকটি হাদিস বলা হয় আল্লাহ এই রাত্রিতে প্রথম আসমানে নেমে আসেন শুধু এই রাত্রে নয় এটি আরেকটি কথা সাল্লাম বলেছেন যে আল্লাহ তালা প্রত্যেকটা রাত্রে শেষ তৃতীয়াংশে আল্লাহ তালা প্রথম আসমানে নেমে আসেন এসে আল্লাহ তালা বান্দাদেরকে ডাকতে থাকেন যে কে আছো আমাকে ডাকো আমাকে ডাকো আমি সাড়া দিবো আমাকে আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করব। আমার কাছে সাহায্য চাও আমি সাহায্য করব। কিন্তু এই রাতে নির্দিষ্ট করে আল্লাহ তাহারা এই রাত্রেই আসেন এর আগে আসেন না এমনটা ধারণা করা এটা একেবারেই ইসলাম পরিপন্থী এটি গুনাহের কাজ এমনটা চিন্তা করা অবশ্যই আহ গুনাহের কাজ আপনারা এর থেকে বিরত থাকবেন আরেকটি কথা বলা হয় তোমরা দিনে রোজা রাখো আল্লাহাম বলেছেন তোমরা দিনে রোজা রাখো এবং রাতে নামাজ পড়ো কুমু লাইলাহা কুমু লাইলাহা ওয়াসুমু নাহা রাহা এটি আরেকটি মিথ্যা কথা রাতে রাতে নামাজ পড়ো বা দাঁড়াও এবং দিনে রোজা রাখো এটিও ইসলামে এটি প্রমাণিত নয় আল্লাহ রসুল সাল্লাম থেকে এই কথা সত্যিকার অর্থে এটা এটার সহি কোনো সনদ নেই এরপরে আরেকটি কথা হচ্ছে ভাগ্য রজনী যেটা আল্লাহ তাআলা পঞ্চাশ হাজার বছর আগে আমাদের ভাগ্য লিখে রেখেছেন কোরআনে এই সম্পর্কে আয়াত আছে আল্লাহ তালা ভাগ্য অনেক আগেই লিখে রেখেছেন এই দিনে আগামী এক বছরের জন্য এই রাতে আগামী এক বছরের জন্য ভাগ্য লিখা হয় তারপরে এই দিনে রাতে গোসল করবেন গোসলের প্রত্যেকটা পানির ফোটাতে আপনার পাপ ঝরতে থাকবে এই এই ধারণা করাটাও এই ভুল ধারণা এটিও ইসলামে এই এই ধরনের কোনো কথা সাব্যস্ত নয় এগুলিও চিন্তা করাটা আমাদের জন্য মহাপাপ এগুলিও করা যাবে না আরেকটি বিষয় হচ্ছে এই মাসে রাসুল সাল্লাম অনেক রোজা রাখতেন আমরা মানে যেই সহি যেই জিনিসগুলা আছে আল্লাহ রাসুল সাল্লাম থেকে যেই বিষয়গুলি প্রমাণিত যেই কথাগুলি প্রমাণিত যে আমলগুলি প্রমাণিত যেই সুনত গুলি প্রমাণিত সেগুলিতে আমাদের দাদদারি না আমরা সেগুলি জানিও না আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এই এই মাসে এত বেশি রোজা রাখতেন এই বলা হয়েছে এই মাসে ব্যতীত অন্য কোন মাসে আল্লাহ রসুল সাল্লাম এত বেশি নফল রোজা রাখতেন না কারণ কি এই এই মাসে আল্লাহ বান্দার আমলকে উঠিয়ে নিয়ান। এবং আমলকে উঠিয়ে না এই জন্য আল্লাহ রসুল সাল্লাম বলেছেন এই জন্য আমি বেশি বেশি রোজা রাখি যেন আমার আমলটা রোজা থাকা অবস্থায় আহ আল্লাহর কাছে পৌঁছায় এবং আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন বেশি বেশি তোমরা এই মাসে রোজা রাখো এটি সহি আদিস সেটা আমরা আমল করছি না সবচেয়ে দুঃখজনক যে বিষয়টি যেই মানুষটা এই সবে সবে বরাতের দিনে ফজর পড়লো না আসর পড়লো না মাগরীব পড়লো না এসা পড়লো না এসা মাগরিব পড়লো না কিন্তু এসার নামাজে সে এসে হাজিরা দিল মসজিদে এসে ঢুকে তারপরে সে মনে করলো যে আমি আজকে ঈশান নামাজ পড়ে তারপরে আমি কি বলে হুজুরের কয়েকটা বোখাস মিথ্যা বানো কাহিনী শুনে তারপরে আমি হুজুরদেরকে টাকা ভর্তি করে পকেট ভর্তি করে ভালো খাইয়ে মিলাদ পড়িয়ে আমি একবারে আল্লাহ তাল্লা একবারে খুব বেশি প্রিয় বান্ধা হয়ে যাব মুমিন বান্ধা হয়ে যাব। মানে কতটা বিবেকহীন মানুষের চিন্তা ভাবনা এগুলি আল্লাহ সাল্লাম যে আদেশগুলি আমাদেরকে করেছেন সেগুলি আমাদের খবর নয় আল্লাহ তালার ফরজ আপনি সারা জীবন যদি নফল নামাজ আদায় করেন আপনার একদিনের সারা জীবনে নফল নামাজ আদায় করলো। আপনার এক রাকাত ফরজ নামাজের সমান সেই সব হবে না এক নামাজ ব্যক্তি ফরজ নামাজ তরক করে ছেড়ে দেয় সে ব্যক্তি কুফুরি করে আল্লাহ রসুলের স্পষ্ট হাদিস সেটিতে আমাদের কোনো নজর নাই সারা রাত নফল পড়ে সারা রাত করেন শরীফ সারা রাত খাওয়া দাওয়া সারা রাত মিলাত সারা রাত পকেট ভর্তি এটাই এ এটাই হচ্ছে আমল এটা দিয়ে জান্নাত পেয়ে যাব। এ ধরনের চিন্তা করা কতটা জঘন্য আমরা কেন বুঝি না এই বিষয়গুলি প্রিয়দিনী ভাইয়েরা আমাদেরকে বোঝা উচিত আপনি যদি হুজুরকে খাওয়াতে চান এর আগে খাওয়ান আগে কোনো দিন খাওয়ান পরে কোনো দিন খাওয়ান হুজুরের পকেটে টাকা দিতে চান এর আগে দেন পরে দেন নফল নামাজ আদায় করতে চান আপনি যদি আগে থেকে অভ্যাসটাকে আজকেও করেন সমস্যা নেই সেটি ইবাদত কিন্তু সারা রাত আপনি সারা বছর আপনার কোনো খবর নাই ফরজ নামাজও পড়লেন না এই রাতে আপনি নফল পড়তে পড়তে আপনার কপাল আপনি কালো করে ফেলছেন এক বিন্দু এই ইবাদতের এক বিন্দু পরিমাণ ইসলাম স্থান নেই এবং যে মানুষটা সারা রাত জেগে থাকে কোরআন পড়ে হাদিস পড়ে নফল নামাজ পড়ে দুঃখজনক সেই মানুষটাই ফসলের নামাজ পড়তে পারে না অথচ বারোটা বাজে ঘুম থেকে উঠে চিন্তা করতেছে কালকে তো আমার মানে আগের জীবনের সকল গুনামাপ করে আমি জান্নাতে চলেই গেছি অলরেডি এবং সামনে যতদিন বেঁচে থাকবো সেগুলির জন্য আমি যত কিছু লেখার আল্লাহ তালা আমার জন্য লিখে দিয়েছে এই রাত্রে আস্তাখুল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সবাইকে এই বিষয়গুলি থেকে দূরে থাকার তফিক দিক এবং আমি আমাদের ওর আমাদেরকে উদ্দেশ্য করে বলছি আপনারা নিজেরাও পদভ্রষ্ট হচ্ছেন জাতিকে পদভ্রষ্ট করছেন জাতিকে এই ধরনের ধোকা দিয়ে মানুষের কাছ থেকে টাকা পকেটে ঢুকিয়ে এ ধরনের মিলার এ ধরনের খাওয়া দাওয়া এগুলি দিয়ে আপনার জন্য খুবই বিপদ সংকেত আপনি আপনি চিন্তা করবেন আপনি কি করছেন আল্লাহ তালা যদি খেতে না পারেন টাকা যদি না থাকে অপেক্ষা করেন আল্লাহর কাছে চান আল্লাহ দিবে ইনশাআল্লাহ কিন্তু ধর্মের নামে উল্টাপাল্টা কাজ মানুষের মধ্যে প্রচলন করে মানুষকে শিখিয়ে মানুষকে মানুষদেরকে খুশি করে ধর্মের নামে টাকা পকেট ভর্তি করা আল্লাহ তালা কাছে একদিন আপনাকে জবাবদিহি করতে হবে এর জন্য আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলসা মান তুসাউরু ইয়ামাল কিয়ামাতে একটা হচ্ছে প্রথম প্রথম যাদেরকে দিয়ে জাহান্নামের ইন্ধন বানানো হবে তারা তাদের এক শ্রেণী হচ্ছে আলেম আপনার জন্য কতটা কত বড় বিপদ সংকেত আপনি কি চিন্তা করে দেখেছেন একবার প্রিয়দিনী ভাইয়েরা আমি আপনাদের উদ্দেশ্যে বলছি নিজে বাঁচুন হুজুর কি করলো হুজুর কি করলো না সেটা দেখার বিষয় না কু আনফাসাকুম ওয়া আলাইকুম নারা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচুন আপনার পরিবারকে বাঁচান সঠিক ইসলাম বুঝুন শিখুন কোরআন এবং হাদিস ভিত্তিক জীবন পরিচালনা করার চেষ্টা করুন একদম একেবারে আল্লাহ রাসল স্লাসাল্লাম থেকে যে আমলগুলি স্বীকৃত সেগুলি করার চেষ্টা করুন শুধু শুধু বিদাত করে আল্লাহ রাসাল যেটা বলেননি সেটা করতে গিয়ে আমল নষ্ট করবেন না যদি নিজের ভালো চান যদি আপনার ভালো না চান আপনি আপনি যদি মনে করেন যে হুজুরের পকেট ভর্তি করাটাই হচ্ছে বাদত তাহলে সেটা আমার কুমিল্লার বালাম আমাদের 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 উপর যে দায়িত্ব সেটা হচ্ছে মানে আপনাদের কাছে পৌঁছে দেওয়া বলে দেওয়া এরপরে যদি আপনার যাচ্ছেন আল্লাহ আপনাকে সঠিক বুঝ দিবেন আপনি যদি মনে করেন যে না আমার দরকার নাই আমি হুজুরের পকেট ভর্তি জানাতে চলে যাব সেটিও আপনার এখতিয়ার আপনাকে আমার কিছু বলার নেই আল্লাহ তালা আমাদের সবাইকে এবং আমাদের ওলা মাদেরকে আমাদের সাধারণ জনগণকে আমাদের যত মানুষ আছেন সবাইকে এই বিষয়গুলি সঠিকভাবে বুঝার মানার So, Topic dick.